আমাদের আগে তৈরি করা ভিডিওর একটি ভিডিও হচ্ছে জিহ্বার ব্যাধি নামক। সেই ভিডিওতে রাখা কিছু কমেন্ট বক্স থেকে আমরা কমেন্ট নিয়ে আজকে এই পর্বটি সাজিয়েছি। স্বাগত সবাইকে ওরাল হেলথ উইথ ডাক্তার শারমিন জামানের। শিমুল মিয়া, শিমুল মিয়া লিখেছেন, ম্যাডাম আপনার ভিডিওটা খুব ভালো লেগেছে। ম্যাডাম আমার জিহ্বার উপরের অংশে খসখসে এবং সারাক্ষণ জ্বালা পোড়া করে, এই সমস্যা প্রায় 4 থেকে 5 বছর, কিছু পরামর্শ দেন। আর শিমুল মিয়া, আপনি কিন্তু আপনার বয়সটি লেখেননি, আমাদের জন্য আপনার বয়সটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার ছিল। তারপরে বলছি, জিহ্বার উপরের ভাগের অংশ যদি খসখসে হয়ে থাকে, তার মানে বোঝা যাচ্ছে আপনার কিন্তু মুখে ড্রাই ভাব আছে। অনেক সময় দেখা যায় আমাদের মুখে যে স্যালাইভা বা যে লালার প্রবাহটি থাকে সেটি অনেক সময় কমে যায়। কমে গেলেই আমাদের মুখে স্বাভাবিকভাবে যে আর্দ্রতা, সে আর্দ্রতার যে ব্যাপারটা সেটা কিন্তু একটু ইমব্যালেন্স হয়ে যায় বা নর্মাল থাকে না। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে প্যাপিলাগুলো আছে সেগুলো কিন্তু একটু খসখসে ভাব দেখা দিতে পারে, এবং এই খসখসে ভাবের জন্যই আপনার যে কোনো খাবারে স্বাদ গ্রহণ করতেও কিছুটা ব্যতিক্রম মনে হতে পারে। আর এর সাথে হতে পারে মুখে একটু জ্বালা পোড়া বা হচ্ছে জিহ্বাতে জ্বালা পোড়া, আর তার সাথে আপনার রক্তের কিছু পরীক্ষা করে নেওয়া ভালো। যদি আপনার হিমোগ্লোবিনের মাত্রা খুব কমে থাকে তবে সেক্ষেত্রে সেই ধরনের চিকিৎসা করতে হবে যাতে আপনার হিমোগ্লোবিনের যে মাত্রাটি সেটি বেড়ে যায়, এবং এরপরে দেখা যাবে যে আপনার মুখে যে স্বাভাবিক ব্যাপারটি সেটি ঠিক থাকবে। আর যেটা বলছিলাম, যদি মুখের স্যালাইভার প্রবাহটা যদি কম থাকে তাহলে অবশ্যই স্যালাইভার বৃদ্ধিকরণের জন্য আপনাকে ওষুধ গ্রহণ করতে হবে, এবং এরপরে দেখবেন আপনার মুখে যে খসখসে ব্যাপারটি থাকবে জিহ্বাতে সেটি আর থাকবে না। এসএসএস আইডি থেকে একজন কমেন্ট করেছেন, উনি লিখেছেন, জিহ্বার ওপর সাদা হয়ে যায়, কতদিন পর কি করব একটু বলবেন। জিহ্বার উপরের অংশ যদি সাদা হয়ে যায় তাহলে বুঝতে হবে এটি আপনার উপরে ফাঙ্গাল একটি ইনফেকশন দেখা যাচ্ছে, মানে ছত্রাকের একটি আবরণ। এই ছত্রাকের আবরণটি তখনই পড়বে যখন আপনার জিহ্বার উপরের ভাগটি ঠিক মতন পরিষ্কার করা হবে না। আমরা দাঁত যেরকম করে ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করি ঠিক সেভাবে টাং স্ক্রাবার দিয়ে আমরা কিন্তু জিহ্বার উপরের ভাগটি পরিষ্কার করতে পারি। আবার অনেক সময় দেখা যায় কিছু টুথব্রাশের উল্টো পাশে একটু ধার বা ছোটো ছোটো ডট দেওয়া থাকে বা কিছু দাগ কাটা থাকে, যেগুলো দিয়ে কিন্তু আপনি খুব সহজে আপনার জিহ্বার উপরের ভাগটি পরিষ্কার করতে পারেন, এবং এই পরিষ্কার করার কারণে ছত্রাকের যে প্রদাহতে হওয়ার ব্যাপার থাকে সেটি কিন্তু অনেক অংশে কমে যাবে। দর্শক, আমরা চেষ্টা করেছি কমেন্ট বক্স থেকে আপনাদের কিছু প্রশ্ন নিয়ে তার উত্তর দেবার। সব প্রশ্নের উত্তর না দিতে পারলেও কিছু প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও কিছু পর্ব তৈরি করা যেখানে আপনাদের প্রশ্নের উত্তর থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওরাল হেলথ উইথ ডাক্তার শারমিন জামানের সাথেই থাকুন।